রেকর্ড গোল করে বার্সাকে জেতালেন মেসি। মুকুটে আরেকটি পালক লাগালেন লিওনেল মেসি। 31 বছর বয়সেও নিত্যাশ্চে উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি, তারই আসছে এক মাইলফলক করলেন তিনি। তিনি শনিবার মৌসুমের 30তম গোল করেছেন, আর তার গোলেই লা লিগায় বার্সেলোনা জিতেছে রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে। এর মাধ্যমে তিনি শীর্ষ 5 ইউরোপিয়ান লিগে প্রথম খেলোয়াড় হিসেবে 30 বা 30-এর বেশি গোল করলেন। অবিশ্বাস্যভাবে মেসি এখন সব প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে তার গত 11 মৌসুমের প্রতিটিতে 30 বা এর বেশি গোল করলেন। ক্যাম্প নওয়ে শনিবার রাতে 1-0 গোলে জেতে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে মেসি ও লুইস সুয়ারেস অনেকগুলো সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারত। রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখা বার্সেলোনা অধিনায়ক শেষ দিকে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন। লিগে ভালেন্সিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ড্র করা দুটি ম্যাচের মাঝে গত 6 ফেব্রুয়ারি কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে 1-1 ড্র করেছিল বার্সেলোনা। কক্ষপথে ফেরার লক্ষ্যে মাঠে নামা বার্সেলোনার প্রথমার্ধের পারফরমেন্স মোটেও আশানুরূপ ছিল না। উল্টো বেশ কয়েকবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় অতিথিরা। তবে 43তম মিনিটে মেসির স্পটকিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে। ভিডিও রিপ্লেতে দেখা যায় তার কাজে হাত ঠিকই ছিল ভায়াদোলিদের মিডফিল্ডার মিচেলের, তবে যেন খুব সহজেই পড়ে যান জেরার পেটে। প্রতিবাদ জানায় অতিথি খেলোয়াড়রা, তবে ভিআরের সাহায্য নেননি রেফারি। আসলে এই নিয়ে সর্বোচ্চ 22 গোল করলেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো 30টি। টানা 11 মৌসুমে কমপক্ষে 30টি করে গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে প্রথম 10 মিনিটে সহজ 3টি সুযোগ হারায় বার্সেলোনা। 48তম মিনিটে 8 গজ দূর থেকে মেসির গোলি রুখে দেন গোলরক্ষক। 3 মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। কিছুক্ষণ পর গোলরক্ষককে একা পেয়ে শট নিতেই পারেনি কেভিন প্রিন্স বোয়াতেং। 65তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েছিলেন খানিক আগে বোয়াতেংয়ের বদলি নামা সুয়ারেসও, কিন্তু তার শট এগিয়ে এসে রুখে দেন জর্দি মাসিপ। ডেম্বেলের বদলি নামা ফিলিপে কোতিনিও 84তম মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা, কিন্তু এ যাত্রায় মেসির স্পট কিক ঠেকিয়ে দেন ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা গোলরক্ষক মাসিপ। বাকি সময়ে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস আরও 2 বার ডি বক্সে ফাঁকায় বল পেয়ে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি। 24 ম্যাচে 16 জয় ও 6 ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পেন্ট 54। দিনের অন্য ম্যাচে রাও ভায়েকানোর মাঠে 1-0 গোলে জেতা অ্যাথলেটিকো মাদ্রিদ 47 পেন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ 45 পেন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।